আপেল স্বাস্থ্যকর ফল, এর স্বাস্থ্য উপকারিতা অনেক, আর তাই অসুস্থ রোগীদেরকে চিকিৎসকরা আপেল খাওয়ার পরামর্শ দেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়াও প্রতিদিন অনেকেই আপেল খান। অনেক উপকারী এই ফলটির কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, যার কারণে মৃত্যুও হতে পারে। আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আপেলের পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ আপেল খেলে কি ক্ষতি হতে পারে তা সম্পর্কে। তাই পুরো ভিডিওটি দেখুন। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের গবেষকদের মতে, আপেল খেলে অগ্নাশয়ের ক্যান্সারের ঝুঁকি প্রায় 23% কমে যায়। তাদের দাবি, আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লেভোনল থাকে, যা অগ্নাশয়ে ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয়। নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আপেলের মধ্যে ট্রিটারপেনেটস নামের এক ধরনের উপাদানের সন্ধান দিয়েছেন। এই ট্রিটারপেনেটস স্তন, লিভার এবং কোলন ক্যান্সারের কোষের বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়াও আপেল খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় 28% কমে যায়, কারণ আপেলে থাকা ফাইবার রক্তে শর্করার ভারসাম্য সঠিক রাখতে সাহায্য করে। অনেক উপকারী এই ফলটির কিন্তু ক্ষতিকর দিকও রয়েছে, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এমনকি এর কারণে আপনার মৃত্যুও হতে পারে। আসুন জেনে নেই আপেলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সম্পর্কে। পরিবারের কারো অ্যালার্জির সমস্যা থাকলে আপেল থেকে দূরে থাকাই ভালো, কারণ আপেলের গায়ে লেগে থাকা মোম অ্যালার্জির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। আপেলের গায়ে লেগে থাকা মোমে যে সালফার ডাইঅক্সাইড থাকে, তার প্রভাবে গলা খুশখুষ করা, বমি বমি ভাবসহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পরবর্তীতে সেগুলো আরও বাড়তে পারে। কৃত্রিম উপায়ে আপেলের ফলন বাড়াতে এবং কীটপতঙ্গের হাত থেকে বাঁচাতে আপেলের যে সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হয়, একাধিক সমীক্ষায় তার প্রমাণ মিলেছে। আমাদের শরীরে এই কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক ক্ষতিকর। অনেক সময় পানি দিয়ে ভালো করে ধোয়ার পরেও আপেলকে কীটনাশকের প্রভাবমুক্ত করা যায় না, ফলে স্বাস্থ্যহানির ঝুঁকি কিন্তু থেকেই যায়। আপেলের বীজ আমাদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। আপেলের বীজ পেটে চলে গেলে তা স্বাস্থ্যহানির পাশাপাশি মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দেয় অনেকখানি। একটা বা দুটো বীজে তেমন কোনো মারাত্মক ক্ষতি না হলেও পেটে খিঁচুনি, বমি বমি ভাব, মাথা ব্যথা, অস্বাভাবিক ক্লান্তি সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে বেশ কয়েকটা আপেলের বীজ চিবিয়ে খেলে তা থেকে শরীরে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। আপেলের বীজে থাকা অ্যামিগডালিন অত্যধিক পরিমাণে শরীরে মিশলে রক্তে অক্সিজেনের স্বাভাবিক সরবরাহ বাধাপ্রাপ্ত হয়, ফলে মিনিটখানেকের মধ্যেই মৃত্যু হতে পারে। তাই আপেল খাওয়ার ব্যাপারে সতর্ক হন। আপেল অবশ্যই খাবেন, তবে সাবধানতার সাথে খাবেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।